প্রথম বলটা নিচু হয়েছে বলে ব্যাটে বলে হলো না, ডান হাতের ইশারায় হয়তো বোঝানোর চেষ্টা করলেন, উঁচু হলে ঠিকই ব্যাটে বলে সংযোগ ঘটত। এবার দ্বিতীয় বলের অপেক্ষা, আগের বলের থেকে যথেষ্ট বাউন্স করলো বল, দু কদম সাফল করে খেলার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ ঘটলেও টাইমিংটা হয়নি পারফেক্ট। সাকিবের মাথায় হাত হয়তো একটু লজ্জাও পেলেন, আকাশের পানে চেয়ে হয়তো হতাশাও প্রকাশ করলেন, তৃতীয় বলটায় ভালো কিছু হবে এমন ভেবে থাকলে ভুল ভাবছেন। এ বলে সাকিব মিস করেছেন, সে বলটা আবার আঘাত হেনেছে প্যাডেও। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুর আগের সময়টা আর বাংলাদেশ দলের শেষ ম্যাচ পর্যন্ত সাকিবের ব্যাটিং পারফরমেন্সের প্রতীকী ধরতে পারেন পুরো এই দৃশ্যটাকেই। দারুণ ছন্দ নিয়ে বিশ্বকাপে এসে ব্যাটে বলে একদমই রান নেই, প্রস্তুতি ম্যাচ সহ সব মিলিয়ে পাঁচ ম্যাচের রান মাত্র 45। সাকিবের মতো ক্রিকেটারের নামের সঙ্গে যা বড্ড মে মানান। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়াতে পারলে হয়তো পুরো দলও হাসি মুখে মাঠ ছাড়তে পারত। চেষ্টা করেও পারেননি সাকিব, উল্টো দলকে বিপদে ফেলে 13 রান করে আউট হয়েছেন, কিন্তু বিশ্বকাপে এসেছিলেন কি দুর্দান্ত ফর্ম নিয়ে। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচে একটিতে 70 এবং অন্যটিতে 68 রানের ঝোড়ো দুটি ইনিংস খেলেছিলেন। ভঙ্গুর ব্যাটিং লাইন আপে সাকিবের ধারাবাহিকতা দরকার ছিল দলের, কিন্তু সাকিব পারেননি, এখনো হাসেনি তার ব্যাট। নগদে আসলে রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও। বিশ্বকাপে বাকি আর এক ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে সাকিব তাই ব্যাটিংয়ে বেশ মনোযোগী। শুরুটা করেছেন শান্ত আর সৌম্যকে স্পিন বোলিং করে, এরপরে শুরু করেছেন ব্যাটিং অনুশীলন। পুরো দলের অনুশীলন শেষ হয়ে গেলেও থামেনি সাকিবের ব্যাটিং অনুশীলন। দুই থ্রোয়ার আর শান্তর বলে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন, তার অটোগ্রাফ নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের তাই থাকতে হয়েছে দীর্ঘক্ষণ অপেক্ষায়। ব্যাটিং অবশ্য শুরুতে ছন্দহীন মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। এডিলেডের ক্যারেন রল্টন ওভাল মাঠের সেন্টার উইকেট থেকে বিশাল বিশাল সব ছক্কাও হাঁকিয়েছেন। সেখানে খবর সংগ্রহের কাজে থাকা সাংবাদিক আর সাকিবের জন্য অপেক্ষায় থাকা প্রবাসীদের পুরোটা সময় শুনতে হয়েছে ওয়াচ ওয়াচ। এমনই আতঙ্ক ছড়িয়ে ব্যাটিং অনুশীলন করেছেন বাংলার পোস্টার বয়। বোলিংটা ভালো হলেও যে ব্যাটিংটা হচ্ছে না মন মতো, পাকিস্তানের বিপক্ষে রানে ফিরতে তাই সাকিবের চেষ্টা যত। ক্যারেন রল্টন ওভাল মাঠ এডিলেড অস্ট্রেলিয়া থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।